মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গীত চর্চার কথা কারো অজানা নয় এবার বাংলায় গান লিখে তাক লাগালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস কলাক্রান্তি উপলক্ষে একাধিক গান লিখেছেন রাজ্যপাল বুধবার সেই গানই শোনা গেল শিল্পী শান্তনু রায়চৌধুরীর গলায় দ্বিতীয় গানে কণ্ঠ দেন সঙ্গীত শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি প্রসঙ্গত দুর্গাপুজোর মরশুমে রাজভবন থেকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দুর্গা ভারত পরম সম্মানের কথা ঘোষণা করা হয়েছিল বুধবার সেই সম্মানও দেওয়া হয় পণ্ডিত অজয় চক্রবর্তীর হাতে ওঠে দুর্গা ভারত পরম সম্মান পাশাপাশি গার্ডেন রিচ শিপ বিল্ডার্সকেও দুর্গা ভারত পরম সম্মান দেওয়া হয় চন্দ্রযান থ্রির সাফল্যের জন্য ইসরোকেও দুর্গা ভারত পরম সম্মান দেওয়া হয়েছে এছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও পেয়েছে রাজভবনের এই সম্মান